কোথা ভব দ্বারা দুর্গতি হরা আয়ু সূর্য মোর বসিতেছে পাটে কোথা ব্রহ্মময়ী এসো তুমি ছুটে আয়ু সূর্য মোর বসিতেছে পাটে কোথা ব্রহ্মময়ী এসো তুমি ছুটে তনয় তারমা এহো সংকটে তুমি বিনে কে আর তরিবে কোথা ভব দ্বারা দুর্গতি হরা কত দিনে তোর করুণা হবে কবে দেখা দিবি কোলে তুলে নিবি সকল যাত জুড়াবে কোথা ভব দ্বারা দুর্গতি হরা কত দিনে তোর করুণা হবে কোথা ভব দ্বারা দুর্গতি হরা ঠাকুর আর মায়ের ঘরে যাবেন না এমন মা অন্ত প্রাণ ছেলে খুব কম দেখা যায় ঠাকুরের মাও তার ছেলেকে খুব ভালো বুঝতেন ঠাকুরের মার জন্যে ঠাকুর যা চেয়েছেন তাই করব জানবাজারে খবর পাঠিয়েছে আজ নয়তো কাল সকালেই দ্বারিকাবাবু এসে যাবে আচ্ছা মানিকবাবু আসুন না আসুন এক্ষুনি আপনার কথাই বলছিলাম খবরটা শুনে কাল সকালের জন্য অপেক্ষা করতে মন চাইল না ঠাকুরকে তো দেখলাম তিনি কালীঘরে বসে আছেন তিনি কি আর নিজের মধ্যে আছেন বাবু মা ভবতারিণীর দিকে তাকিয়ে আছেন যেন পাথরের মূর্তি এত শোকের মধ্যেও ছেলের কর্তব্যের কথা বলেননি মানে মায়ের জন্য কি করতে হবে তাই নিয়ে আপনারা ডাক্তার কবিরাজ কাউকে ডেকেছেন আমরা ডাকতে চেয়েছিলাম কিন্তু ঠাকুর বারণ করলেন বললেন লাভ নেই লাভ নেই ঠাকুর আসলে বুঝেছেন যে তার মা অন্তিম শয়নে তাহলে তাহলে এখন কি করা যায় সেটাও ঠাকুর বলে গেছেন ঠাকুর তার মাকে অন্তর্জলি করাতে চান সে কি ঠাকুরের মায়েরও সেরকমই ইচ্ছে ছিল আর তাছাড়া রানী রাসমণিরও তো অন্তর্জলি হয়েছে ও ঠিক আছে তাহলে সেই মতন ব্যবস্থা করা যাক মহেশবাবু আয়োজনের যেন কোনো ত্রুটি না থাকে না না কোনো ত্রুটি থাকবে না বাবু ঠাকুরের সেজবাবু থাকলে ঠিক যেমনটি করতেন ঠিক তেমনটি হওয়া চাই তাই হবে মায়ের মুখে শুনেছিলাম ঠাকুরের মা দেখা করতে এসেছেন শুনে বাবা তার কাছে গিয়েছিলেন বাবার খুব ইচ্ছে হয়েছিল একটা তালুক তাদের নামে লিখে দেবে যাতে ভবিষ্যতে কোনো অসুবিধা না হয় ঠাকুরের মায়ের জন্য একটা বাড়ি তৈরি করে দিতে চেয়েছিলেন সেই ইচ্ছা নিয়ে বাবা তাকে জিজ্ঞাসা করেছিল আপনি কি চান বলুন আপনি যা চাইবেন আমি আপনাকে সব দেব আপনি শুধুমাত্র একবার মুখ ফুটে বলুন কি চেয়েছিলেন ঠাকুরের মা বাবা খুব সাধ্য সাধনা করতে
তিনি সংকোচে বলেছিলেন, বাবা তুমি যদি আমাকে কিছু দিতে যাও। দিদিমা গো, আমি আমি তোমার উপর রাগ করেছি, বড় মন্দ কথা বলেছি, আমার দোষ নিও নি দিদিমা, তুমি আমার দোষ নিও নি, আমি তোমার বড্ড ভালোবাসি গো, হ্যাঁ আমি তোমার বড্ড ভালোবাসি গো দিদিমা, বড্ড ভালোবাসি, বিশ্বাস করো এ আমার মনের কথা নয় গো, এ আমার মনের কথা নয়, আমার মনের কথা নয়, তোমার মতো দিদিমা সংসারে আর কে আছে বলো তো, কি আর কে আছে, তুমি আমার, তুমি আমার মায়ের নিজের মা নও গো, মামি মা, কিন্তু আমি তোমার আমার দিদিমার থেকে বেশি কিছু ভাবিনি গো, দিদিমার থেকে অন্য কিছু ভাবিনি, অন্য কিছু ভাবিনি গো, অন্য কিছু ভাবিনি, ও দিদিমা, দিদিমা কথা বলো না গো, দিদিমা কথা বলো না গো, তুমি আমাকে, তুমি আমাকে গাল দাও না, ওই মুখ পরা বলো, ও না মুখে বলে তেরে মারতে আসো না গো দিদিমা, মারতে আসো না গো। ও ঠাকুমা, ঠাকুমা রিদু দাদার একবার গাল দাও না গো। দিদিমা তোমার মুখে গাল না শুনলে আমি থাকতে পারিনি গো, আমি একদম থাকতে পারিনি, আমি একদম থাকতে পারিনি। ঠাকুমার জ্ঞান আছে গো, তোমার তোমার কান্না শুনে ঠাকুমা কষ্ট পাচ্ছে। ও দিদিমা আমি তোমার কষ্ট দিতে চাইনি গো, আমি তোমার কষ্ট দিতে চাইনি, আমি তোমার কথা শুনতে চাইছি গো, কথা শুনতে চাইছি, তুমি আমার আমার ক্ষমা করে দাও না গো, আমার ক্ষমা করে দাও, আমার চলে যাচ্ছে গো, এই জায়গাটা চলে যাচ্ছে গো, চলে যাচ্ছে। ঠাকুমা কিছু বলতে চাইছে গো, তুমি আমার ক্ষমা করে দিয়েছো, হ্যাঁ তুমি তুমি আমার ক্ষমা করে দিয়েছো, তোমার মতো দিদি ভাই যেন জন্ম জন্মান্তর ধরে পাই গো, জন্ম জন্মান্তর ধরে পাই। শারদা, হ্যাঁ বলো মা, কি করছিস তুই? এই তো বিদিম জ্বালাচ্ছি, জ্বলছে নি তো মা? শুলতে ধরবে কেমনে, বিদিমের দিকে তাকিয়ে দেখ দেখি নি, পিদিমে না আছে তেল আর শোলতেও পুড়ে গেছে, ও পিদিমা জ্বলবে নি রে। তেল শেষ হয়ে গেছিল, পিদিম জ্বলবে নি। ওমা তুই অমন চমকে উঠলি কেন? তেল ছাড়া পিদিম জ্বলবে কেমনে? ছেড়ে শারদা, অমন করছিস কেনে? মা গো আমি আয়োজন সাজাতে সাজাতে শাউরি মার কথা ভাবছিলুম, তিনি একলাটি আলো জ্বালাতে পারেননি, কালোর মা এসে আলো জ্বালে দে না গেলে তিনি হয়তো আধারই থাকবেন। ওরে বাবা, জামাই বাবা জীবন কি তার মাকে কালোর মার ভরসায় রেখে দিয়েছেন রে? না তা রাখবেননি, কিন্তু এই সময় তিনি কালী ঘরে থাকেন, মায়ের আরতি দেখেন। তুই অত ভাবিস নি রে মা, কালোর মা ঠিক আলো জ্বেলে দেবে, আর পিদিমে তেল না থাকলে তেলও ঢেলে দেবে, যা দেখি ও ঘর থেকে তেলটা নিয়ে আয়। জানি নে মা, কদিন ধরে মনের মধ্যে যে আনচান ভাবটা ছিল তা আজ আর বাদ মানছি নি মা, আজ সকাল দিয়ে উঠি সব কাজ আমি ভুল করছি, সময়ের কাজ আমি সময় করতে পারছি নি মা, সব ক্ষণ মনে হচ্ছে
আমার শাওরি মা বারবার ঘরবার করছেন, আর শুধুমাত্র আমারই কুচ্ছেন মা। তুই তো তোর শাওরি মাকে খুব ভালোবাসিস, আর তিনিও তোকে চোখে হারান, তাই তোর এমনটা হচ্ছে রে মা। মা, আজ বাইরেটা বড্ড আঁধার লাগছে, তাই না? কাল সূর্যি উঠলে সব আঁধার কেটে যাবে। তুই যা। আজ আমার মেয়েটা এমন অস্থির করছে কেন? তুমি ওর মন থেকে সব আধা দূর করে দিও ঠাকুর, দূর করে দিও।